প্রেমের টানে সুদূর জার্মানি থেকে বাংলাদেশে কনে। বরিশালে এই জুটির বিয়ের অনুষ্ঠানে অংশ নেন কয়েক হাজার মানুষ। জার্মান পুত্রবধূ পেয়ে খুশি ছেলের পরিবার। কাউসার হোসেন রানার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। বিয়ে হয়েছে আগেই, বাকি ছিল আনুষ্ঠানিকতা। অবশেষে জার্মান মেয়ে আলিশা সাজলেন বাঙালিয়ানায়। গত বুধবার বরিশাল সদরের চরবাড়িয়ার উলাল বাটনা গ্রামে হয় গায়ে হলুদের অনুষ্ঠান। ভালোবেসে বাংলাদেশি যুবককে বিয়ের পাশাপাশি এদেশের সংস্কৃতিকেও আপন করে নিয়েছেন আলিশা। বলতেছে আমার খুবই ভালো লাগছে, আমি অনেকটা উৎসাহিত যে এরকম সাজতে পেরে, এবং ওর ইচ্ছা ছিল এইভাবে সাজার জন্য। এদিকে ভিনদেশি পুত্রবধূ পাওয়ায় খুশিতে প্রীতিভোজের আয়োজন করা হয়। আমি ছেলের বউকে অত্যন্ত খুশি, যা ভাষায় প্রকাশ করতে পারছি না। তার যেই রকম মনমানসিকতা, সেরকম চলাফেরা, আচার আচরণ, এবং আমাদের খুব সম্মান শ্রদ্ধা করে। আর জার্মান বউ দেখতে ভিড় জমায় এলাকাবাসী। বাংলাদেশি ছেলের সাথে ওই জার্মানি মেয়ে যে বিবাহ হয় দেখিনি আমরা, এখন এই জন্য ওই শুনিয়া দেখতে আসছি। বউ দেখলাম ভালো, সে মুসলমান হয়েছে। জার্মানি মেয়ে বাঙালি ছেলে বিবাহ এটা দেখিনি আমরা, দেখতে আসছি। জার্মানির রেলওয়েতে চাকরি করেন রাকিব হাসান শুভ, সেখানেরই আলিশার সাথে পরিচয় হয়, অতঃপর বিয়ে। তাদের ঘরে একটি পুত্র সন্তানও রয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সারতে গেল 5ই মার্চ দেশে আসেন তারা। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।